এখানে অনেকে বলতে পারেন, আরে শীতের দিনে ওযু গোসল করে কত কষ্ট ক্লেশ করে ফজরের সালাতে আসি, আবার জোহরের সালাত আদায় করি, আবার আসরের সালাত আদায় করি, কত কষ্ট ক্লেশ করে ইবাদত বান্দিগি করি, আর সামান্য শিরিক বিদাত এই অপরাধ করার কারণেই আমার 50-60 বছর 70 বছরের ইবাদত আল্লাহ ধ্বংস করে দিবেন, এটা কেমন করে মেনে নেওয়া যায়? আমি বলিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনার যত ইবাদতই থাকুক না কেন, যদি আপনি শিরিক এবং বিদাত পাপ করে ফেলেন তাহলে আপনার যত ইবাদত সব আল্লাহ ধ্বংস করে দিবেন। পৃথিবীতে অনেক পাপ রয়েছে, আপনি চুরি করেছেন এটা একটা বড় পাপ, আপনি মদ পান করেছেন এটা একটা বড় পাপ। পাপের সংজ্ঞা দিতে গেলে শেষ হয়ে যাবে জুমার খুতবা, পাপের সিরিয়াল করে শেষ করা যাবে না, শুধু পাপ আর পাপ। কিন্তু এই পাপের মধ্যে এমন দুইটি পাপ রয়েছে, যেই দুইটি পাপ যদি কোনো মানুষ করে থাকে তাহলে তার এবাদত ভালো ভালো নেকিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেয়। হয়তোবা এখানে যারা মুরব্বিয়ানে কেরাম রয়েছেন আপনারা হয়তোবা বলতে পারেন যে সুবহানাল্লাহ বললে কত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে কত নেকি হয়, এসব আলোচনা করলে আপনাদের ভালো লাগতে পারে। কিন্তু শিরিক এবং বিদাত যে কী ধরনের ভয়াবহ পাপ, শিরিক এবং বিদাত যে কী ধরনের ভয়াবহ পাপ, এটা আপনার আমার জানা নেই বলে অজ্ঞতার কারণে আপনি আমি আজকে নির্দ্বিধায় সমাজের মধ্যে শিরিক আর বিদাত করে চলছি, কোনো তোয়াক্কা করছি না। অথচ শিরিক আর বিদাত যে কত ভয়াবহ পাপ, আপনি 40 বছর 50 বছর 60 বছর 100 বছর যাবত এবাদত বান্দিগি করে 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 পাহাড় পরিমাণ করে ফেলতে পারেন, কিন্তু সাথে সাথে ধুলির সাথে ধুলিকণার নেই যেই পাপ করলে আপনার এই 60-70 বছরের এবাদত ধ্বংস করে দেয়, তার নাম হচ্ছে শিরিক, তার নাম হচ্ছে বিদাত। এখানে অনেকে বলতে পারেন, আরে শীতের দিনে ওযু গোসল করে কত কষ্ট ক্লেশ করে ফজরের সালাতে আসি, আবার জোহরের সালাত আদায় করি, আবার আসরের সালাত আদায় করি, কত কষ্ট ক্লেশ করে ইবাদত বান্দিগি করি, আর সামান্য শিরিক বিদাত এই অপরাধ করার কারণেই আমার 50-60 বছর 70 বছরের ইবাদত আল্লাহ ধ্বংস করে দিবেন, এটা কেমন করে মেনে নেওয়া যায়? আমি বলিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনার যত ইবাদতই থাকুক না কেন, যদি আপনি শিরিক এবং বিদাত পাপ করে ফেলেন তাহলে আপনার যত ইবাদত সব আল্লাহ ধ্বংস করে দিবেন। যেমন একটা ছোট্ট উদাহরণ দেই আপনাদের সামনে, আপনি যদি লক্ষ কোটি টাকার মানুষ হয়ে থাকেন, লক্ষ কোটি টাকা আপনার কাছে আছে, আপনি যদি মনে করেন আমি একটা বিল্ডিং নির্মাণ করব, এরপরও আপনি সহজে নির্মাণ করতে পারবেন না, রাতের পর দিন, দিনের পর রাত, কত কষ্ট ক্লেশ করার পর আপনি 10 তলা একটা বিল্ডিং নির্মাণ করলেন। কিন্তু এখনই যদি আপনি মনে মনে সংকল্প করেন আমি এই 10 তলা বিল্ডিংটা আমি ধ্বংস করে দিব, বেশি কিছু করার প্রয়োজন নেই, নিচতলাতে আপনি একটা অ্যাটম বোমা ফিট করে দেন আর একটা সুইচের টিপ দিবেন, দেখবেন এই 10 তলা বিল্ডিং সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। অনুরূপভাবে এবাদত বান্দিগি করা খুব কষ্ট, এ কথাই ঠিক, এবাদত বান্দিগি করা খুব কষ্ট, এ কথাই ঠিক, আপনি দিনের পর রাত, রাতের পর দিন কষ্ট ক্লেশ করে এবাদত বান্দিগি করে পাহাড় পরিমাণ এবাদত বান্দিগি করেছেন, কিন্তু এই এবাদতখানা ধ্বংস করার জন্য বেশি কিছু করার প্রয়োজন নেই, আপনি শিরিক আর বিদাতের মতো এরকম ভয়াবহ পাপের সাথে জড়িয়ে যান, অটোমেটিকভাবে অ্যাটম বোমের নেই আপনার সারাটা জীবনের এবাদত বান্দিগি আল্লাহ ধ্বংস করে দিবেন। কাজেই সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই শিরিক আর বিদাত সম্পর্কে অবগত হতে হবেই হবে। শিরিক কি কি পাপ করলে শিরিক হয়, কোন কোন কাজ করলে শিরিক হয়, কোন কোন কাজ করলে বিদাত হয়, এটা আপনাকে অবশ্যই মুসলমান হিসেবে সচেতন হতেই হবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের 59 নম্বর সূরা, সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল যেটা তোমাদের দিয়েছে ওইটা তোমরা গ্রহণ করো, এবং রাসূল যেটা নিষেধ করেছে ও থেকে তোমরা বিরত থাকো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সুন্নত আপনার আমার মধ্যে দিয়ে গেছেন, এই সুন্নত আপনাকে আমাকে গ্রহণ করতে হবে,
যেই বিদাত আমাকে আপনাকে দিয়ে যাননি ওই বিদাত পরিহার করতে হবে, এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায়, বুখারী মুসলিম গ্রন্থের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন্নি ফাহুয়া রাদ্দুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি এই দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো, নতুন কিছু প্রবেশ করালো যেটা দ্বীনের মধ্যে নেই, ওটাই হলো প্রত্যাখ্যাত, ওটাই হলো বাতিল। বুখারী মুসলিম গ্রন্থের হাদিস। আপনি এমন কোনো আমল করলেন যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন দিয়ে গেছেন, ইসলাম ধর্ম পরিপূর্ণ করে দিয়ে গেছেন, ওই ইসলাম ধর্মের মধ্যে আপনার আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জাননি, অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনার প্রত্যেকটা আমলই বাতিল। মুসলিম গ্রন্থের হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি এমন কোনো আমল করলো, এমন কোনো কাজ করলো যেই কাজের নির্দেশনা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে যাইনি, ওইটা যদি নেকির উদ্দেশ্যে করে ওটাই হলো বিদাত, ওটাই হলো পরিত্যাজ্য, ওটাই হলো অতিরিক্ত। সম্মানিত উপস্থিতি, ইসলামের মধ্যে আপনি এমন কোনো আমল করলেন এবাদত হিসেবে, এখানে অনেক মানুষ ভুল করে যে রাসূলের যুগে না থাকলেই যদি বিদাত হয় তাহলে তো রাসূলের যুগেই মোটর সাইকেল ছিল না, তাহলে মোটর সাইকেলে চড়াও বিদাত, এটা একটা বড় অজ্ঞতা, এটা একটা বড় মূর্খতা।